আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বাদ প্রিয় দিনি ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের খেদমতে এমন সাতটি ধ্বংসাত্মক কাজ সম্পর্কে আলোচনা করব যে সাতটি কাজকে রাসুল্লাহ সাল্লু আলিহু ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বলেছেন এবং এই কাজগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন প্রিয় বন্ধুগণ আমরা যদি এই কাজগুলি করে ফেলি তাহলে আল্লাহ না করুন আমরা ধ্বংস হয়ে যেতে পারি এজন্য রাসুল্লাহ সাল্লু আলিহুয়া ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন দূরে থাকতে বলেছেন প্রিয় দিনই ভাই বোনেরা এজন্য অবশ্যই আমাদেরকে এই কাজগুলি সম্পর্কে জানতে হবে এবং অবশ্যই অবশ্যই এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে তো এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহাই বুখারিতে হাদিস নম্বর দুই হাজার সাতশো ছেষট্টি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ষাটটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো তার মধ্যে প্রথম নাম্বার হলো তাআলার সঙ্গে শরিক করা প্রিয় বন্ধুগণ আল্লাহ আলার সঙ্গে শরিক করা একটি মারাত্মক গুণা মারাত্মক কবিরা গোনা আমরা যদি এই কাজটি পরিত্যাগ না করি তাহলে আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে কারণ আল্লাহ তাআলা সব কিছুই মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তালার সঙ্গে যে শেরিক করেছে আল্লাহ তালা এই গোনা কখনোই মাফ করে দিবেন না এজন্য প্রিয় বন্ধুগণ অবশ্যই সতর্ক থাকবেন কখনোই আল্লাহ তালার সঙ্গে কাউকেই শরিক করবেন না দ্বিতীয় নাম্বার ধ্বংসাত্মক কাজটি হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যদি আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করি এটা আমাদের আমাদের ধ্বংসের কারণ হতে পারে এজন্য কখনোই অন্যায়ভাবে মানুষ হত্যা আমরা করব না প্রিয় দিনই ভাই বোনেরা তৃতীয় নাম্বার হলো জাদু করা জাদু করাও হলো একটি ধ্বংসাত্মকমূলক কাজ তাই কখনোই আমরা কাউকে জাদু করব না বা যে ব্যক্তি জাদু করে তার স্মরণাপন্ন কখনো হব না চার নাম্বার হলো সুদ খাওয়া প্রিয় বন্ধুগণ সুদ খাওয়াও একটি ধ্বংসাত্মকমূলক কাজ তাই কখনও সুদ তো খাবই না সুদের ধারে কাছেও যাবো না প্রিয় দিনী ভাই বোনেরা পাঁচ নম্বর হলো ইয়েতিমের মাল ভক্ষণ করা যদি কখনও ইয়েতিমের সম্পদ আপনার কাছে এসে থাকে কখনও তা ভক্ষণ করবেন না কারণ এটিও হল একটি ধ্বংসাত্মকমূলক কাজ আর সর্বশেষ সাত নম্বর হলো কোনো সতী নারীকে বেবিচারের অপবাদ দেওয়া প্রিয় বন্ধুগণ কোনো একজন সতী নারী সে যদি নিরাপরাধ হয় আর আপনি যদি তাকে বেবিচারের অপবাদ দেন এটা কঠিন একটা ধ্বংসাত্মকমূলক কাজ যার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন তাই কখনো এ ধরনের অপবাদ কাউকে দেবেন না আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের সকলকেই এই সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং আমাদের সকলকেই পাক্কা মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় দিনী ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে আর আপনি যদি অনলাইন মাদ্রাসার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অনলাইন মাদ্রাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته